বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ নিয়ে বিশ্লেষণ ধর্মে অনুষ্ঠান বজ্রকণ্ঠ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান বজ্রকণ্ঠে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সুভাষিস ভৌমিক জাতির পিতার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দেয়া ভাষণের বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে আজ আমরা যে ভাষণটি নিয়ে আলোচনা করব সেই ভাষণটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন নাটোরে উনিশশো সালের নয়ই জানুয়ারি গিয়েছিলেন দেশের উত্তরাঞ্চলে নাটোরে তিনি প্রায় দীর্ঘ তিরিশ মিনিট সময় ভাষণ দিয়েছিলেন দীর্ঘ এই ভাষণটিতে অনেক উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন আমরা সেই ভাষণের কিছু অংশ শুনে আসব এখন চলুন ভাষণটি শোনা যাক আমি থেকে বের হয়ে যখন আসলাম আমি দেখি একটা ধ্বংস চারিদিকে চাইদিকে মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে আজও কষ্ট পাচ্ছে গায়ে কাপড় নাই স্কুল কলেজ ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট ভেঙে দিয়েছে চট্টগ্রামের পোর্ট ভাঙ্গা চালনার পোর্ট ভাঙ্গা আমি আমার পুলিশদের আর্মিদের কাপড় দেবো কাপড় পর্যন্ত নাই মানুষের হাতে অস্ত্র মানুষ ঘুমাতে পারেন না স্বজন চলছিল তখনও আমাকে বাধ্য হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হল কেন আমি প্রধানমন্ত্রী হব আমি তো আপনাদের বাংলার জাতির পিতা আপনারা আমাকে করেছেন আমাকে করেছেন বঙ্গবন্ধু আমি তো প্রধানমন্ত্রী হলে নিজকে ছোট মনে করি বাধ্য হয়ে হতে হয়েছিল এই জন্য যে গুদামে চাল নাই মানুষের কাছে অস্ত্র দুনিয়া তখন আমাদের রিকগনিশন দেয় নাই কোথার থেকে খাবার আসবে কোথেকে কাপড় আসবে কে আপনাদের খাবার দেবে দু বছর তিন বছর কৃষক ফসল উৎপাদন করতে পারে নাই কি করা যাবে পাগল হয়ে গেলাম এই বারো মাসে না হলেও সাত কোটি মন খাবার বিদেশ থেকে আনতে হয়েছে সেদিন ভারতবর্ষ আমাকে দুই কোটি বেশি মন খাবার দিয়েছিল আর আন্ডনের থ্রু দিয়া দুনিয়ার রাষ্ট্র আমাকে দিয়েছিল আরো খাবার সেই খাবার আমি আনি চট্টগ্রামে কি করে পৌঁছব রেল লাইন ভাঙ্গা রাস্তাঘাট ভাঙ্গা পঁয়ষট্টি হাজার গ্রাম সাড়ে সাত কোটি মানুষ কি ট্রাক নাই বাস নাই রেল লাইন চলে না গেছে। গেছে। এই ভাষণে বঙ্গবন্ধু অনেক গুরুত্বপূর্ণ কথা বললেও তিনি যেভাবে বললেন যে দেশ স্বাধীন হবার পর প্রায় তেরো মাস চলে গিয়েছে কিন্তু দেশের তখনও নানা ধরনের সংকট খাদ্য সংকট দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটেছিল সে সময় তিনি বলছেন আপনারা আমাকে জাতির পিতা বানিয়েছেন প্রধানমন্ত্রীর তো আমার কাছে কিছুই নয় একই সাথে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও জাতির পিতা হয়ে আমি বসে থাকতে পারি না সেজন্যই আমি ছুটে যাই দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে এবং এই যে অনুভূতি এই বক্তব্য থেকে আমরা কি জানতে পারি বা কি অনুভব করতে পারি কতটা মহত্বের পরিচয় তিনি দিয়েছিলেন যদি একটু আলোচনা করতেন আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি আমাদের সামনে একজন অসাধারণ মহামানব তিনি যেসব চিন্তা দিয়ে তার রাজনৈতিক দর্শনকে তৈরি করেছিলেন সেই সব চিন্তার মধ্যে এটাও পড়ে যে একটি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েও তিনি দেশের আনাচে কানাচে ঘুরেছেন এই ঘোড়াটা তার রাজনৈতিক স্বপ্নের জায়গা যে স্বপ্নে তিনি দুঃখী মানুষের জায়গাটিকে তৈরি করেছিলেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করাতে তিনি যে ভূমিকা পালন করেছেন তাতে জাতির পিতা হওয়ার গৌরব তার জীবনের একটি বড় অংশ আমরা মনে করি তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণে খাদ্যের কথা যেভাবে বলেছেন তিনি সারা জীবনভর তার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই জায়গাগুলো তৈরি করেছেন এবং গণমানুষের পক্ষে তার রায় ছিল এক অসাধারণ দিক এই অসাধারণ দিককে ক্ষমতায় বসে চিন্তা করার জায়গাটাও তার জন্য একটি বড় সুতরাং জাতির পিতা হলেও তিনি যে গণমানুষের জায়গাটা দেখছেন এটাই হলো তার রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় জায়গা তিনি এই জন্য চিন্তা করেছেন স্বপ্নের ভিতরে ঘরের ভেতরে যখন মানুষ থাকে অনেক ক্ষেত্রে বলা যায় যে নেতারা ঘরের ভেতরে থাকেন কিন্তু বাস্তবে দেশের অবস্থা জেনে জনগণের কাছাকাছি গিয়ে তাদের সমস্যা সংকট এবং তাদের এই সংকটগুলো সমাধানের জন্য যে সমস্ত পথ বের করা দরকার সেগুলো তিনি মত বিনিময়ের মাধ্যমে সকলের সাথে আলোচনা করতেন বলতেন এবং বিশাল বিশাল জনসভায় ঘরের ভিতরে বসে দশ বারো জনের মধ্যে নয় এই যে জনমানুষের সাথে সম্পৃক্ত হয়ে দেশের সার্বিক অবস্থার মতবিনিময় করা এই বিষয়টা আজকাল আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি না বিশেষ করে শুধুমাত্র আমাদের দেশেই নয় পৃথিবীর বিভিন্ন দেশে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং সেগুলো জনগণকে জানাতে তার মনে কোনো কার্পণ্য ছিল না বঙ্গবন্ধুর হৃদয়ের বঙ্গবন্ধুর চরিত্রের এই মহত্তম দিকটি সম্পর্কেই আমরা কি কিছু আলোচনা করব। আমরা এটা তো বলতেই পারি কারণ তার এই মহত্তম দিকটি ছিল একটি অসাধারণ দিক আমরা শৈশব থেকে তার এই জায়গাগুলো দেখি কিভাবে তার স্কুলের বন্ধুটিকে যে ভিজে স্কুলে আসে তার বাবার সাধ্য নেই ছেলেটিকে একটি ছাতা কিনে দেয়ার তিনি তার ছাতাটি দিয়ে দিলেন বাড়িতে এসে যখন নিজের বাবাকে বললেন যে আমি ছাতাটি ওই ছেলেটিকে দিয়ে দিয়েছি ও রোজ রোজ ভিজে স্কুলে আসে বাবাও তাকে সাপোর্ট করলেন শেখ লুৎফুর রহমান তার বাবা তিনিও ছিলেন একজন অসাধারণ মানুষ ছেলেটির এইসব কর্মকাণ্ডকে তিনি সহযোগিতা দিতেন তারপর স্কুল থেকে ফেরার পথে একজন বৃদ্ধ মানুষ দেখছেন গাছের নিচে বসে ভিক্ষা করছে শীতে ঠট করে কাঁপছে তিনি তার গায়ের চাদরটি খুলে তাকে দিয়ে দিলেন এই যে শৈশব থেকে নিজের মনন থেকে যে চিন্তার জায়গাটি তৈরি করেছিলেন যে দর্শনের জায়গাটি তিনি নিজের ভেতর লালন করতেন এই দার্শনিক চিন্তা থেকে তিনি পুরো দেশকে আপন বলয়ের মধ্যে নিয়ে এসেছিলেন যে বলয়ের মধ্যে ছিল মানুষের প্রতি তার ভালোবাসা এবং এই ভালোবাসা কোনো কিছু দিয়ে খণ্ডিত করার জায়গা ছিল না টাকা নেই হবে না তিনি কোনো না কোনোভাবে দেখেছেন আমরা জানি উনিশশো চুয়াত্তর সালে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেইটার জন্য তিনি নানা কাজ করেছিলেন এবং তখন পরে জানা গেছে যে আমেরিকা থেকে একটি খাদ্য বোঝাই জাহাজ আসছিল সেই জাহাজটি পরে ফেরত গেছে এইভাবে তাকে বিপদগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক বিশ্বেও অনেকে এইভাবে তাকে জায়গাটাকে নষ্ট করেছে এইভাবে বঙ্গবন্ধুকে আমরা যদি দেখি যে তিনি সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ মানুষ তার রাষ্ট্র ক্ষমতা তার সাধারণ মানুষের উপযোগী করে তোলার জায়গা সেই জায়গাটিকে তিনি সেইভাবে ধারণ করে রাষ্ট্রক্ষমতা চালিয়েছেন এবং সেই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে শুধুমাত্র তার কর্মস্থলে বসে থাকা নয় স্বল্পতম সময়ে মাত্র সাড়ে তিন বছরে তিনি গোটা দেশের যেসব প্রত্যন্ত অঞ্চল ভ্রমণ করেছেন সাধারণ মানুষের কাছে গিয়েছেন তাতে তিনি তার স্বপ্নের সোনার বাংলার কথাই বলেছেন কিন্তু সেই স্বপ্নের সোনার বাংলা একটু আগে যে আমরা আলোচনা করছিলাম যে আন্তর্জাতিক বিভিন্ন চক্রান্তের কারণে দেশের নানা ধরনের সংকট সেই স্বল্পতম সময়ে সৃষ্টি হয়েছিল তারই শিকার হয়ে তাকে প্রাণ দিতে হয়েছে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে কিন্তু স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন এখনও আমরা দেখি তারই ভাষণের মাধ্যমে তার কথার মাধ্যমে যে আমরা শুনছিলাম নয়ই জানুয়ারি উনিশশো তিয়াত্তরে দেয়া নাটোরের সেই ভাষণটিতে শ্রোতা বন্ধুরা দীর্ঘ এই ভাষণের প্রথম পর্ব আজ আমরা শুনলাম বজ্রকণ্ঠ অনুষ্ঠানের আজকে এখানেই সমাপ্তি আগামী অনুষ্ঠানে নাটোরের দেয়া সেই ভাষণের দ্বিতীয় পর্বটি শুনব আমরা ততক্ষণ ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন